চিলি বেগুন দিয়া স্যার। আমাদের হোস্টেলের নিচে আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা হচ্ছে যে নতুন রুমে শিফটিং করেছি, কারণ আমরা এখানে নীলিমালাতে তো মিমস হসপিটাল তো এখন জয়েন করেছি, আর আমাদের সোমবার থেকে জয়েন করবো, মানে এখনও সব কথাবার্তা বলা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রুমটা, এখানে যে শুভদীপ দরজা লাগাচ্ছে আমরা, কারণ আমরা আগে যেখানে হোস্টেলে ছিলাম ওইখানে যাব, আর ওইখানে কিছু জিনিস রয়ে গেছে, তো কালকে শিফটিং করেছি, তো ওখানে কিছু জিনিস রয়ে গেছে ছেড়ে চলে এসেছি মনে ছিল না বলে, তো ওইখানে যাব। আর এখন যাব আমরা ফার্স্ট পঞ্চাশতম্ভ, ওখানে কিছু সবজি বাজার আমাদের করার আছে। আর চলো এখন যাই, আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো 5:16 আর একটু আগে থেকে বেরোলে ভালো হতো। আর এই যে রুমের চারিদিকটা, ভিউটা অনেকটাই সুন্দর। তো এখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে, চলো এখন অটো স্ট্যান্ডে যাই, তারপর অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমাদের রুমের পাশে এটা হচ্ছে বালাজি টেম্পল, মন্দিরটা খুবই সুন্দর দেখো। মন্দিরের লাইটিংটা সন্ধ্যাবেলা হলে আরও ভালো লাগে, লাইটিংটা জ্বললে। রুমের পাশে এই যে রুম, আর এই যে রুমের পাশেই পাহাড়, আর এই যে রেল লাইন গেছে এদিকটা দিয়ে, তো এইখানে এখন অটো খারাপ হয়ে গেছে, এই যে এখানটা দাঁড়িয়ে আছি, অর্থে কি প্রবলেম হয়ে গেছে অটোতে এখন। তারপরে আমরা কিছুটা আসার পর এখানে আবার অটো চেঞ্জ করলাম, আর এখন দেখছি ঘণ্টাস্তম্ভ, অটো আগের অটোটা আর যাচ্ছিলো না বলে আবার চেঞ্জ করতে হলো। তারপরে এই দেখো আমরা এখন ঘণ্টাস্তম্ভতে চলে এসেছি, আর এই যে এইখানে সবসময় এইখানে মার্কেট বসে, এই যে চারদিকের মার্কেটটা, আর আমরা যাচ্ছিলাম আরও ভেতরের দিকে, এটা ছিল বাইরের দিকটা, এদিকেও নানা রকম সবজি আর তোমরা ফল এখানে পেয়ে যাবে। তো আমরা ছিলাম আরও সামনের দিকে, তবে যেতে যেতে এখানে লেবু দেখলাম, লেবু দেখে এখানে দাম জিজ্ঞাসা করছিলাম যে কত করে, তো এখানে এই প্যাকেটগুলো বলছিলো যে 20 টাকা করে, তো ভেতরে লেবুগুলো ভালো ছিল না, তাই জন্য আর ওখানে নিলাম না। আর এই দেখো এখন যাচ্ছি ভেতরের দিকে, কিছু সবজি কেনার ছিল, অনেক কিছু সবজি কিনবো। আর প্রথম আমরা যেহেতু রুমে শিফটিং করেছি, তো এখন কয়েকদিন ওখানে খাওয়ার জন্য কিছু সবজি আর আলু পেঁয়াজ আমাদেরকে নিতে হবে। তারপরে এখানে দেখলাম যে ভালো ভেন্ডি আছে, তো এখানে থেকে ভেন্ডি নিয়ে নিলাম, আর এখানে ভেন্ডিগুলো ভালো ছিল, ওটা নরম ছিল। তারপরে ওখানে নিয়ে আমরা এই যে আলু পেঁয়াজ চলে আসি, আমরা যখন হোস্টেল লাগিয়েছিলাম তখন এখানে বাজার করতে আসতাম, আর এই দাদাটার কাছ থেকে প্রায় আলু পেঁয়াজ নিতাম, এই দাদাটা, আর এই সাইডে আরও ওখানে দোকান ছিল। তারপরে এখানে আলু পেঁয়াজ নেওয়া গেছে, দাঁড়িয়ে আছে, আর শুভদীপ আলু পেঁয়াজগুলো ব্যাগে ভরছিলো, আর এখানে টাকা কমপ্লিট করে এখন বেরিয়ে যাব। তো এই দেখো বেরিয়ে চলে এসেছি, আর এটা ছিল ক্লক টাওয়ার, মানে ঘণ্টাস্তম্ভ। তো এই যে এখানে ফোয়ারাটা দেখো অনেকটাই সুন্দর, আর এখানে লাইটিংটাও অনেকটাই সুন্দর ছিল, এই যে পুরোটা। তো তারপরে আমরা এখান থেকে চলে আসি রিলায়েন্স মার্টে, রিলায়েন্স মার্টে কিছু কেনার ছিল ওইখানে, তো রিলায়েন্স মার্টে এই দেখো চলে এসেছি, আর এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে।
ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো কেনাকাটা করে এখন যাব আমাদের হোস্টেলে যেখানে আগে আমরা ছিলাম। আর এখান থেকে সব কিছু হয়ে গেছে আর অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো, তো ব্যাগগুলো নিয়ে আমরা এখন যাচ্ছিলাম। তারপরে দেখো এই যে হোস্টেলে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছিলাম, রুমে এসে এসে বসেছিলাম আর এই রুমটা, তো এটা একটা ভিডিও করে নিলাম। আর ভিডিওটা অনেক দিনই থাকবে, তাই জন্য এটা মেমোরি হিসাবে থেকে যাবে, তো এইখানে ভিডিও করে নিলাম। আমাদের হোস্টেলের নিচে আছি, এই আমাদের হোস্টেলে নিচের দিকটা। হোস্টেলে এসেছিলাম, কিছু জিনিসপত্র নেওয়া ছিল, ইন্ডাকশান ছিল, আরও কিছু বালতি ছিল, তো ওইগুলো নিতে আসছিলাম আর নেওয়া সব হয়ে গেছে। এখন নিচে দাঁড়িয়ে আছে আর ওই দিকটা কিছু বাজার করব, তো এখন গিয়ে ডিমের ঝোল হবে, তাই জন্য কিছু বাজার করতে হবে ওই দিকটায় গিয়ে। আর ঠিক আছে চলো একবারে হোস্টেল রুমে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন আর দেখো পুরো ঘুমিয়ে গেছি, আজকে অনেকগুলো বাজার করতে হয়েছে। আমরা স্মার্ট মলে গিয়েছিলাম, জিও স্মার্টে, তো রিলায়েন্স মার্টে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আর আমাদের আগে যে হোস্টেল ছিল ওখানেও গিয়েছিলাম, ওখানেও কিছু জিনিস ছিল, ওখানে অনেকগুলো দুটো ব্যাগ হয়েছে, আর রিলায়েন্স মার্টেও একটা ব্যাগ মতো হয়েছে। আর পঞ্চাশতম্ভ গিয়েছিলাম, ওখানেও কিছু বাজার ছিল, তো এই এলাম। আর এখানে ভাই এত গরম, আমাদের বাড়ির ওখান থেকে প্রায় 3-4 ডিগ্রি তাপমাত্রা এখানে বেশি, তো ভাবতে পেরেছো তাহলে গরমটা কতটাই হবে এখানে। তো চলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও, তো বেশি বেশি করে শেয়ার করো, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার তো করতে হবে, তো তাড়াতাড়ি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।